হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী। রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নিই আমি আজ কি বানাবো। আজ বানিয়ে দেখাবো দারুণ টেস্টি মুচমুচে ভিন্ডি পকোড়া। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজাদার। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। ভেন্ডি পকোড়া বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ভেন্ডি ভালোভাবে ধুয়ে বোটার অংশ বাদ দিয়ে এইভাবে অর্ধেকটা চারফালি করে কেটে নিয়েছি। আর এর নিচের অংশ কিন্তু জয়েন্ট রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। সেজন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন আর 1/2 কাপ চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চিমটে খাবার সোডা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো ও 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সি এইরকম হবে, খুব বেশি মোটা বা পাতলা হবে না। এবার ভেন্ডি পকোড়াগুলো ভেজে নেব। সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল ভালো মতো গরম হয়ে এসেছে। এবার ভেন্ডিগুলো এক এক করে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে অনেকটা কুমড়ো ফুলের পকোড়ার মতো লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার একবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। আমি আরো কয়েকটা ভেন্ডি পকোড়া ভেজে নিচ্ছি। সেম প্রসেসে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুচমুচে টেস্টি ভেন্ডি পকোড়া। এটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে। উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, এতে টেস্ট বেশি ভালো লাগে। এই পকোড়াগুলো সসের সাথে খেতেও খুব সুন্দর লাগে। চাইলে আপনারা স্ন্যাক্স হিসাবে এইভাবেও পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।